আমাক ভয় ভাবুকি দিয়া হয় তোমালকে যদি ব্যক্তিগত খণ্ডক এৰি নিদিয়া ব্যক্তিগত দহৰ যাব নিদিয়া তেনেহলে এই উদ্যোগটো বন্ধ কৰি দিয়া হ'ব সরকার বিফল আসুয়ে করিলে মুন্দন জনতার স্বার্থ তুলি খুড়াই পেলালে আসু কর্মীয়ে আসুর দাবি মানি লোলা জনতার স্বার্থ চুলি খুড়ালে আসুর নেতা কর্মীয়ে উজনির দল সংগঠনের দীর্ঘদিনিয়া দাবিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারে গুরুত্ব নিদি কেবল নির্বাচনী ইস্যু করে রাখিলে নামরূপার কারখানা আবেগ জড়িত নামরূপার কারখানার আন্তঃগাঁথনি উন্নত করে উৎপাদন বৃদ্ধির পরিবর্তে ব্যক্তিগত খণ্ডর হাতত কটাব প্রয়াস করা বলে চর্চা হয়ে আছে সার কারখানা যদি আছে বিবিএফ সিএল তেখেতলোকে চতুর্থ গোট স্থাপনের কারণে কোনো ধরনের পরিকল্পনা করা নাই তারপরে তার উপরই তেখেতলোকে কি করেছে এই নামরূপ যদি বিবিএফ সিএল এই বিবিএফ সিএল তেখেতলোকে ব্যক্তিগত খণ্ড হাতত গতাই দিব কারণে যা যোগা চলাইছে এই কেন্দ্রীয় সরকার তথা অসম সরকারের সিদ্ধান্তক আমি সদহান ছাত্র সন্থা তথা নামরূপ বাকিয়ে আমি কেতিয়া মানি নলো আর ইয়ার কারণে আজি আমি নামরূপ আঞ্চলিক ছাত্র সন্থার লিঙ্কন কার্যসূচীর একটা কার্যসূচী হাতত লোবলগিয়া বাধ্য পড়েছে আর অনাগত দিনে যদি এই ব্যক্তিগত খণ্ডত যদি গতাই দিব লোক তাহলে কিন্তু ইয়াতে ভয়ঙ্কর প্রতিবাদক আমি করবলে কিন্তু নাকি বাধ্য রাজহুয়া খণ্ডর অসমর লাভজনক উদ্যোগ নামরূপ সার কারখানা চতুর্থ গোট স্থাপনের নামত বারে বারে প্রবঞ্চনা করে আহিছে কেন্দ্রীয় সরকারে আসু তথা দল সংগঠনের প্রতিবাদ হুঙ্কারক গুরুত্ব নিদিয়াত কেন্দ্রীয় রাজ্য সরকারের বিরুদ্ধে আজি আসুয়ে ব্যতিক্রমী প্রতিবাদ সাব্যস্ত করে বারে বারে সরকারে প্রতিশ্রুতি দি প্রতিশ্রুতি রক্ষা নকরাত আসুয়ে মুন্দন করে প্রতিবাদ সাব্যস্ত করে সরকারক বিফল আখ্যা দিছে রাজ্য সরকার কেন্দ্র সরকারে প্রতিশ্রুতি পূরণ নকরার ফলত আসুয়ে মুন্দন কার্যসূচী গ্রহণ করবলে বাধ্য হওয়া বলে কয় সরকারে ইতিমধ্যে আমার গণতান্ত্রিক আন্দোলনের প্রায়বুর পন্থা অবলম্বন করার পিছতো ষড়যন্ত্র করা অধিক ষড়যন্ত্র করা আরম্ভ করেছে আমাক ভয় ভাবুকি দিয়া হয়েছে যে নামরূপ সার কারখানা তোমালকে যদি ব্যক্তিগত খণ্ডক এড়ি নিদিয়া ব্যক্তিগত হাতত যাব নিদিয়া তেনেহলে এই উদ্যোগটো বন্ধ করে দিয়া হব তারলগে ছাত্রীসকল ছাত্র সন্থার যুগে যুব দল লগতে আন্দোলন করে উপর সমনের উপর সমন্দি থানালে মাতি নি দিনের দিন পাই রাখি বিভিন্ন জেরা করে ভাবুকি দিয়া হয় যে আন্দোলন বন্ধ করা নামরূপ সার কারখানাক আমি বিকিমে সরকারের সম্পূর্ণ এই উদ্যোগটি বিক্রি করা ষড়যন্ত্র এই কথাটা আমি কেউ ছাত্র সন্থায় মানি নলও আমাক জেল হাজত ভরুয়া কি আমাক ফাঁসির কাঠত ওলমাই দিয়ক কিন্তু নামরূপ সার কারখানার এই আন্দোলন চলি আছে নামরূপ সার কারখানার এই আন্দোলন চলি যাব আর নামরূপত যেতালে নতুন এটা রাসায়নিক সারক গোট স্থাপন নকরে তেতিয়ালৈকে আন্দোলন চলিব আর এই পুরনা যেটো নামরূপ সার কারখানা যেটো পুরনা উদ্যোগ আছে এই উদ্যোগটো কেতিয়াও বন্ধ করবলে নিদিও যিকোনো মূল্য বন্ধ করবলে নিদিও ডিব্রুগড় উপায়ুক্ত কার্যালয়ত আসুর মুন্দন সার কারখানা ব্যক্তিগত খণ্ডক গতার সিদ্ধান্ত মানি নলয় আসুয়ে সার কারখানার চতুর্থ গোট সম্পূর্ণ করার দাবি ডিব্রুগড় জেলার উপায়ুক্ত কার্যালয়ত আসুয়ে মুন্দন কার্যসূচী রূপায়ণ করে নামরূপ সার কারখানা ব্যক্তিগত খণ্ডক গতার সিদ্ধান্ত মানি নল বলে স্পষ্ট করে নামরূপ সার কারখানা ব্যক্তিগত খণ্ডর হাতত গতার সিদ্ধান্ত বাতিল করা আর চতুর্থ গোট স্থাপনের সম্পূর্ণ করার দাবি আজি নামরূপ আঞ্চলিক ছাত্র সন্থায় ডিব্রুগড় জেলার উপায়ুক্ত কার্যালয়ত প্রতিবাদ সাব্যস্ত করে বিজেপি সরকার হাই হাই বিজেপি সরকার গর্বে নামরূপ সার কারখানা বন্ধ করবলৈ দিয়া নহব আদি সংগ্রামী স্লোগানেরে আসু কর্মীসকলে উপায়ুক্ত চৌহদ উত্তাল করে তোলে সৌধ ডিব্রুগড় জেলা ছাত্র সন্থার সম্পাদক অবনী গগৈ নেতৃত্বত সাব্যস্ত করা প্রতিবাদস্থলীত সৌধ ডিব্রুগড় ছাত্র সন্থার বিষয়ববীয়াসকলের জেলাখনের বিভিন্ন প্রান্তর আসুর কর্মী মন্ডন করা পরিলক্ষিত হয় আসুয়ে এই কার্যসূচী যোগে শেষ সকিয়নি প্রদান করে নামরূপ সার কারখানা ব্যক্তিগত খণ্ডক গতর সিদ্ধান্ত বাতিল করার শীঘ্রেই চতুর্থ গোট স্থাপন সম্পূর্ণ করার দাবি জানায় আসুয়ে নির্বাচনের পূর্বে চতুর্থ গোট স্থাপনের প্রতিশ্রুতি দিয়ার কথা বিজেপিক মনত পেলায় দিয়ে নবমৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে নীট জিডাব্লিউ এপিএছচি আৰু অন্য নিযুক্তি পৰীক্ষা সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম এতিয়া পাব কেৱল স্কডেমি এপত এতিয়া পঢ়া হ'ব সহজ